কালেঙ্গা হবে আদর্শ মডেল গ্রাম, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মুজিবুর রহমান মুজিব, বিডিস্টার টিভি নিউজ। তথ্য ও ভিডিও চিত্রে আছেন আব্দুল বাসিত খান, জেলা প্রতিনিধি মৌলভীবাজার। খবর পড়ছে মিতাঞ্জনা রহমান লিসা। গ্রামীণ সড়ক যথাযথ রক্ষণাবেক্ষণ এবং আরও মজবুত করে তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, রাস্তা বানানোর জন্য যে বরাদ্দ দেওয়া হয় সেটা যেন যথাযথ ব্যবহার হয়, এজন্য মনিটরিং বাড়াতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে অনেক উন্নয়ন কার্যক্রম হচ্ছে, গ্রাম ও শহরের পার্থক্য কমে আসছে, ফলে গ্রামের রাস্তায়ও এখন ভারী যানবাহন চলাচল করছে। এজন্য গ্রামীণ সড়কগুলোকে সেভাবে নির্মাণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মৌলভীবাজার চার আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি ও এক নং রহিমপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের মাধ্যমে রহিমপুর ইউনিয়নে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। এক নং রহিমপুর ইউনিয়নের এক ওয়ার্ড কালেঙ্গা গ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। গ্রামীণ সড়ক, কালভার্ট, স্কুল, মাদ্রাসা ইত্যাদি উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে। এক নং রহিমপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান মুজিব জানান, আমার এক ওয়ার্ডে যেভাবে উন্নয়ন হচ্ছে ও চলমান উন্নয়নমূলক কাজগুলোর সমাপ্তি হলে জনসাধারণের জীবনমান আরও উন্নত হবে। এলাকাবাসীকে সাথে নিয়ে আমার কালেঙ্গা গ্রামকে আদর্শ মডেল গ্রাম গড়তে কাজ করে যাচ্ছি। আমার কালেঙ্গার ওয়ার্ডের উন্নয়ন আল্লাহর রহমতে আগে যেভাবে হয়েছে, মহামারী লেগে কিছুদিন মন্দ আছে, এখন আবার পুনরায় যে উন্নয়ন অব্যাহত আছে। আমাদের মাননীয় এমপি মহোদয় ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ মহোদয়, ওনার ভাই ইফতেখার আহমেদ বদরুল সাহেব চেয়ারম্যান মহোদয়, উনি আমাদের খুব আদর করেন এবং অন্যান্য ওয়ার্ডের তুলনায় আল্লাহ রহমতে আমার ওয়ার্ডে অনেক বেশি খামর, ছোটো ছোটো কালভার্ট, ইটসলিং, মাটির রাস্তা বিভিন্নভাবে আমি এই পর্যন্ত প্রায় ছয়টা কাজ শেষ করছি, এখনও আরও দুইটা কাজ চলমান আছে। এই যে রাস্তা দেখা এখানে কাজ চলে রায় যেটি রাস্তা, এটাও আমরা এমপি মহোদয়ের মাধ্যমে আমরার সুপারিশে অনুরোধে এবং আমি আমার চেয়ারম্যান সাহেব এলাকার নেতৃবৃন্দ সকলে নিয়ে তান্ডে অনুরোধ করে এই কাজটা ইয়ে করাইছি। কালেঙ্গা থেকে কালী মন্দির এদিকে হয়ে গেছে আগে 1.5 কিলোমিটার, এখন বর্ষা থেকে কালেঙ্গা পর্যন্ত 1.5 কিলোমিটার কাজ চলতেছে। ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি কাজ শেষ হইব এবং এখানে গুণগত মানও বেশি। আমাদের এলাকার নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিক যারা সবাই কাজ দর্শন করে এবং সবাই সহযোগিতা করেন, আমাদের এই কালেঙ্গা গ্রামে যেইভাবে আমি কাজকর্ম পাইরাম কড্রাম চেয়ারম্যান সাহেবের কাছ থেকে জিডির কাছ থেকে বিভিন্নভাবে ইনশাল্লাহ আমি আশা করি যে এইভাবে চলমান তাহলে আমার গ্রামে আমি অবশ্যই একটা মডেল গ্রাম হিসাবে তুলে ধরবো এবং পরিচিতি লাভ করব। এটা আমার আত্মবিশ্বাস এবং মনোবল এবং আমার গ্রামের প্রত্যেকটা মানুষই আমার এই বিষয়ে সাহায্য এবং সহযোগিতা করিয়া যার এলাকি আমি আমার গ্রামবাসীর কাছে। এমপি সাহেব ছোট ভাই, বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমরা চেয়ারম্যান মধ্যে ইফতেখার আহমেদ বদরুল, তাহলে আমরা রাস্তাঘাট ওর আমরা এক নং ওয়ার্ডর মেম্বার মুজিবুর রহমান, তাহলে নেতৃত্বে এটা সব খাম খাত ওর আগামীতে আমরা আরও মনে করি যে আমরা গ্রাম একটা মডেল গ্রাম হইব, জেলা খাম খাত ওর ওটাই উন্নয়ন হইব, এটাই আমরা আশা। তারা আমরা চেয়ারম্যান সাহেবের খাম খাত ঘোরা দিয়ে গোলতা পালা চেয়ারম্যান সাহেবের মেম্বার সাহেবের আর ইয়র রঞ্জ সাহেব তার দেখলাম আমরা চোখে তার খাম যে ওর খুব সুন্দর খামর এলাকার চেয়ারম্যান সাহেব ও মেম্বার সাহেব ও আমি ওয়ার্ড কাউন্সিলের সভাপতি আছি। এলাকাতে আমরা যেখানে ছোট ছোট ব্রিজ কালভার্টগুলা, যেখানে কাঁচা রাস্তা, যেখানে সলিং রাস্তা, যেখানে যার সমস্যা আমরা সব কিছু রাস্তাঘাট করিয়া দিলাম। চেয়ারম্যান সাহেব সবসময় আওয়া যাওয়া করে দেখছেন করে, মেম্বারও আমার লোকে আছে, সুন্দর করেই আমরা খাম কাজ করতাম, বাবু যে একটা কালভার্ট করতাম আপনি তো নিজেই দেখলাম। যেভাবে খাম কাজ ওর আমরা এলাকার আর যেভাবে খাম কাজ করতাম ইনশাল্লাহ এভাবে খাম কাজ আমরা করবো, আর একসময় এই কালেঙ্গাটা আমরা ডিজিটাল কালেঙ্গা করতাম, চাই ডিজিটাল পদ্ধতি যেরকম প্রধানমন্ত্রী দিছে এইরকম আমরাও কালেঙ্গা চাই।